नमस्कार, आमी बापी द ग्रीन मिशन चैनले आपनादेर स्वागत। आज के आमी आपनादेर देखाबो जेटी होच्छे जे गोलाप गाछे कीभावे गुटी कलम करते हैं, ता चलुन देखे आसी। ता जेटा होच्छे एटी करते गेले आपनार काछे जेगुली थाकते हबे सेगुलो प्रथमे बोले दी। प्रथमे एरम एटी चाकू नेबेन, धारालो चाकू। एक काटारे प्रयोजन होबे। एटा होच्छे रूटिंग पाउडार, एटा होले खुबी भालो हय। एटा होच्छे अल्कोहल, जेटा होच्छे डिसइनफेक्ट करार जोन्नो आर कि टुल्स गुलोके। एटा कटन, एटा सूतिर कापड़। एर जायगाय आपनारा चटेर बस्तार जे छेड़ा अंश सेटा व्यवहार करते पारेन। আর হচ্ছে তুন্দরি। তা যেটা হচ্ছে আপনারা প্রথমে এটি গাছ নির্বাচন করুন। আর গাছ নির্বাচন হয়ে গেলে ওই গাছের কোনো একটা পুরনো ডাল এবং একটু কাত হয়ে আছে এরকম ধরনের ডাল নির্বাচন করুন। মানে যেগুলো সোজা হয়ে আছে সেগুলো তো হবে, অসুবিধা নেই, তবে কাত হয়ে যেটা থাকে সেটাতে কলম করা সুবিধা হয়। তার অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যখন জল দেবেন জলটা অনেকক্ষণ ধরে রাখবে, লম্বা হলে সোজা পড়ে যায়। তো যাই হোক, আমি এই গাছটি দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন আগেই কেটে ছেঁটে ফেলা হয়েছে। আমি এই ডালটাকে নির্বাচন করেছি। এটা দেখুন, এটা বেশ পুরনো ডালও আছে এবং একটু হেলেও আছে। তো যেটা হচ্ছে, সর্বপ্রথম আমি আমার ব্যবহৃত যন্ত্রপাতিগুলোকে অ্যালকোহল দিয়ে স্টেরিলাইজ করে নেব। মানে যেগুলো লাগবে সম্ভব। এটা কিছুই না, জীবাণুনাশক আর কি। যেটা হচ্ছে, আমি এই চাকু দিয়ে প্রথমে গোল করে শুধুমাত্র উপরের যে অংশ মানে গাছের যে ছাল বা স্কিন যেটা সেটাকে কেটে দেব। এটা নিচের পোর্শন হলো, একটা উপর পোর্শন থেকে এইরকম লেভেল জায়গা পর্যন্ত এটা কেটে দেব। এবার যেটা হচ্ছে নিচের কাট অংশ থেকে উপরের এই অংশটা এইরকম করে সাবধানে একটু করে স্কিনটাকে চেঁচে ফেলে দিয়ে দিন। এটা একটু সাবধানে করবেন। গোলাপ গাছে জেনারেলি অনেক কাঁটা থাকে, আপনি যে ডালটায় কাজ করবেন সেই ডালের কাঁটাগুলো ভেঙে দেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। তাই প্রায় স্কিনটাকে উঠিয়ে দিয়েছি সুন্দরভাবে। একটু সময় নিয়ে করবেন কাজটা। মোটামুটি 1 ইঞ্চি মতো কেটেছি আর কি, ঠিক আছে। তা আপনারা এটাই করবেন, এর থেকে বেশি কাটার দরকার নেই। তা এটা হচ্ছে রুটিং পাউডার, ঠিক আছে। এটা আপনারা নার্সারিতে কিনতে পাবেন বা যে সমস্ত জায়গায় সার বা কীটনাশকের দোকান আছে এইরকম দোকানেও কিনতে পাবেন। এই রুটিং পাউডারটা জাস্ট ওই কাটা অংশে একটা প্রলেপ দিয়ে দেবো, আমি এটা লাগিয়ে দেবো আর কি। অল্প জল নিয়ে মাটিটাকে একটু মাখো মাখো করে মানে কাদাটে কাদাটে ভাব করে দেবেন।
হচ্ছে এতটা পরিমাণ মাটি নিয়ে জাস্ট এটাকে একটু রোল শেপে রোলের মতো করে আর কি ওই কাটা অংশে লাগিয়ে দিন এবং এটা এনসিওর করুন যে মাটিটা মোটামুটি চারিদিকে একটা যে লেয়ার সেই লেয়ারটা সম পরিমাণে হচ্ছে আর কি একটু হাত দিয়ে করে দেবেন এটা কটন কাপড় দিয়ে আর কি বাঁধবো আপনারা আগেও বলেছিলাম যে যেটা হচ্ছে যে চটের বস্তা সেই চটের বস্তা কাটা অংশ দিয়েও বাঁধতে পারেন অথবা প্লাস্টিকের র্যাপার দিয়েও বাঁধতে পারেন তা আমি প্লাস্টিকের র্যাপার জেনারেলি কোনো গাছে করি না আমি হয় ওই চটের বস্তা নইলে কটন কাপড় এই দুটো দিয়েই করি তা আপনারা এই তিনটের মধ্যে যে কোনো একটা নির্বাচন করতে পারেন এবার এটাকে নিয়ে এটাকে র্যাপিং করে দিন জাস্ট রোলের মতো করে এবার হচ্ছে ঠিক মাটির নিচের অংশটা যেখানে মাটি শেষ হয়েছে আর কি সেই অংশটাকে টাইট করে বেঁধে দিন অনুরূপ উপরের অংশটাকেও বেঁধে দিন সারা অংশ জুড়ে মানে যে পর্যন্ত মাটি লাগানো হয়েছে আর কি হালকা হাতে খুব বেশি চাপ না দিয়ে বা টাইট না করে একটু জড়িয়ে দিতে হবে এবার হচ্ছে যেহেতু আজকে তো মাটি ভিজেই আছে আমি জাস্ট শুধু কাপড়টাকে একটুখানি ভিজিয়ে দেবো জল দিয়ে আর কি ব্যাস এই পর্যন্তই রেখে দেবো তারপরে এবার মাঝে মাঝে একটু মনিটরিং করব এটা যদি শুকিয়ে যায় তখন একটুখানি জল দিতে হবে যেটা হচ্ছে এবার দেখা যাক এটা কতদিনে সম্পন্ন হয় আমাদের কাজটা আর কি কলমটা লেগে গেলে অবশ্যই ভিডিও আপলোড করব তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য